বন্ধুরা, তোমরা যারা কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি অন্তর্গত পিজি কোর্সে অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশনে এমএ এমএসসি এমকম এর মতো কোর্সে এডমিশন নিয়েছো অথবা এডমিশন নিতে চলেছো, তোমাদের পোস্ট গ্রাজুয়েশনে অর্থাৎ পিজি কোর্সের সিলেবাস তোমরা নিজেরাই কিভাবে সহজ পদ্ধতিতে ডাউনলোড করতে পারবে সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ দেখাবো। পাশাপাশি তোমাদের সিলেবাস নিয়েও কিন্তু আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে, এবং তোমাদের যে সেমিস্টার পরীক্ষাগুলো হয়ে থাকে, তোমাদের সেমিস্টারের ফাইনাল এক্সাম কত নম্বরের মধ্যে হয়ে থাকে সেই বিষয়টা আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে, ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াচিং করার রিকোয়েস্ট করছি। এবং চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে অবশ্যই আপডেট বাই ওম কার্তিক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার রিকোয়েস্ট করছি পরবর্তী সমস্ত ধরনের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথমে সিলেবাস কীভাবে ডাউনলোড করতে পারবে সেই প্রসেসটা দেখাচ্ছি, তার পরবর্তীতে সমস্ত বিষয়গুলো স্টেপ বাই স্টেপ পরপর আলোচনা করব। দেখো, সিলেবাস ডাউনলোড করতে গেলে তোমাদের মোবাইল ফোনের যে গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে সেই ব্রাউজারটি ওপেন করবে। ওপেন করার পর সার্চ বারে গিয়ে তোমাদেরকে সার্চ করতে হচ্ছে আমাদের এই চ্যানেলের নাম, অর্থাৎ আপডেট বাই ওম কার্তিক এন্টার করে তোমাদেরকে সার্চ করতে হচ্ছে। আমরা সার্চ করে নিচ্ছি। দেখো, আমাদের চ্যানেলের নাম অর্থাৎ আপডেট বাই ওম কার্তিক এন্টার করে সার্চ করার পর নিচে থেকে স্ক্রল ডাউন করবে, সবার প্রথমে দেখতে পারবে, সবার প্রথমে অথবা সেকেন্ড অপশনে দেখতে পারবে একটি লিঙ্ক দেওয়া হচ্ছে আপডেট বাই ওম কার্তিক ডট ব্লগ স্পট ডট কম। এই লিঙ্কটার উপরে ক্লিক করতে হচ্ছে, অথবা আপডেট বাই ওম কার্তিক আমাদের চ্যানেলের নাম হাইলাইট করে দেওয়া থাকবে সেই অপশনে তোমাদেরকে ক্লিক করতে হচ্ছে। ক্লিক করে তোমরা সরাসরি আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে চলে যাবে। আমরা ক্লিক করে নিচ্ছি, সরাসরি এইভাবে কিন্তু আমাদের ওয়েবসাইটে আসতে পারবে, অথবা প্রথমবার ভিজিট করে থাকলে তোমাদের সামনে এরকম একটি অপশন শো করাতে পারে। আই আন্ডারস্ট্যান্ড এই অপশনটা সিলেক্ট করলে তোমার সরাসরি কিন্তু এই পেজটার মধ্যে চলে আসবে, অর্থাৎ আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে চলে আসবে। এখানে আসার পর নিচে থেকে স্ক্রল ডাউন করবে, সবার প্রথমে দেখতে পারবে এখানে বলা আছে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি কোর্স ডিটেল 2023। এই কোর্স ডিটেল অপশনে আসবে, আসার পর নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পারবে এখানে ক্লিক হেয়ার অ্যান্ড গেট ডিটেলস বলে একটি অপশন দেওয়া হয়েছে। এখানে ক্লিক করলে তোমার সে চলে যাবে, অথবা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি কোর্স ডিটেলস 2023 এই অপশনে ক্লিক করলে তোমার সরাসরি সেই ডিটেলসগুলোর মধ্যে চলে যাবে। আমরা কিন্তু এক জায়গায় ক্লিক করে নিচ্ছি। তো তোমরা সরাসরি কিন্তু একইভাবে এই পেজটার মধ্যে চলে আসবে। এখানে আসার পর নিচের দিকে স্ক্রল ডাউন করবে, স্ক্রল ডাউন করার পর দেখতে পারবে এখানে হাইলাইট করে দেওয়া থাকবে সবার প্রথমে পিজি সিবিসিএস সিলেবাসের নিচের দিকে একটি অপশন দেখতে পারবে ডাউনলোড সিলেবাস পিজি অল সাবজেক্টস কমপ্লিট সিলেবাস। এখানে নিচের দিকে একটি ডাউনলোড নাও ক্লিক হেয়ার বলে একটি অপশন নীল কালারে হাইলাইট হয়ে থাকবে, সে ডাউনলোড নাও ক্লিক হেয়ার অপশনে ক্লিক করতে হচ্ছে। ক্লিক করলে তোমার সরাসরি সিলেবাস ডাউনলোডের পেজের মধ্যে চলে যাবে। আমরা ক্লিক করে নিচ্ছি। তো সেই অপশনটার উপর ক্লিক করার পর তোমার সরাসরি অফিসিয়াল পেজের মধ্যে চলে আসবে, অর্থাৎ অফিসিয়াল সিলেবাস ডাউনলোড করার যে দেওয়া হয়েছে পেজটি সেখানে চলে আসবে। এখানে আসার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাবে, সর্বপ্রথমে বাস্কেট অফ জি ওয়ান পেপার অফ থার্ড সেমিস্টার পিজি কারিকুলাম দেওয়া হয়েছে। তোমাদের পিজি থার্ড সেমিস্টার জি ওয়ান পেপার রয়েছে তোমাদের সিলেবাস, কিন্তু সবার প্রথমের অপশনটা ক্লিক করলে তোমাদের সিলেবাসগুলো ডাউনলোড করতে পারবে। এবং নিচের দিকে পিজি সিবিসিএস সিলেবাসের দিকে দেখতে পারবে এখানে সমস্ত সাবজেক্টের পোস্ট গ্রাজুয়েশনের সমস্ত সাবজেক্টের সিলেবাস পরপর এখানে দেওয়া হয়েছে। তোমাদের সাবজেক্ট ওয়াইজ তোমাদের সিলেবাসগুলো কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। ধরো তোমরা বেঙ্গলি সাবজেক্টের সিলেবাস ডাউনলোড করবে, তার পাশে অর্থাৎ তার পাশে দেখতে পারবে এখানে সাইটে দেওয়া হয়েছে ডাউনলোড বলে একটি অপশন, সেই ডাউনলোড অপশনে ক্লিক করলে তোমাদের সিলেবাস কিন্তু তোমাদের ডিভাইসের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। এইভাবে তোমাদের সিলেবাসগুলো কিন্তু ডাউনলোড করতে হচ্ছে। সিলেবাস ডাউনলোড নিয়ে কোনো রকমের কোশ্চেন থাকলে অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, তোমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে সাহায্য করা হয়ে থাকবে। এখন আমরা দেখে নেবো তোমাদের সিলেবাস সম্পর্কে কিছু ডিটেলস, তার পাশাপাশি তোমাদের পরীক্ষার যে নম্বর হয়ে থাকে, কত নম্বরে তোমাদের সেমিস্টার পরীক্ষাগুলো হয়ে থাকে সেই বিষয়টা আলোচনা করতে চলেছি। আমরা কিন্তু ইতিমধ্যে একটি সিলেবাস ডাউনলোড করেছি, এখানে দেখতে পারবে ডিপার্টমেন্ট অফ ইংলিশ অর্থাৎ ইংলিশ ডিপার্টমেন্টের সিলেবাস কিন্তু আমরা ডাউনলোড করে নিয়েছি এমএস সিলেবাস। এখানে দেখতে পারবে এখানে আসার পর নিশ্চয়ই স্ক্রল ডাউন করবে, সিলেবাসটা ওপেন করার পর এটা কিন্তু 2020-21 সিজনের সিলেবাস কিন্তু এটা দেওয়া হয়েছে, নতুন করে সিলেবাস কিন্তু তোমাদের আপডেট করা হয়নি, অর্থাৎ এই সিলেবাসে তোমাদের কিন্তু পঠন পাঠন হয়ে থাকবে। যদি পরবর্তীতে আপডেট করানো হয়ে থাকে অবশ্যই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপডেট পেয়ে যাবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। এখন নিচে থেকে স্ক্রল ডাউন করলে তোমাদের সমস্ত সিলেবাসগুলো পেয়ে যাবে। যদি তোমাদের এই সিলেবাসটা না হয়ে থাকে, পরবর্তী চেঞ্জিং করে দেওয়া হয়ে থাকে, তার পরবর্তীতে অনেকগুলো ইনফরমেশন পেয়ে যাবে এই ভিডিওটির মাধ্যমে। দেখো, তোমাদের পরীক্ষা যেটা হয়ে থাকে, পরীক্ষা কত নম্বরে হবে সেই বিষয়টা আমরা সর্ব
প্রথমে দেখে নেব। পেপারগুলো কোর 1, কোর 2, কোর 3 এবং কোর 4 এই চারটি পেপারে পরীক্ষা তোমাদের ফার্স্ট সেমিস্টারে দিতে হবে। সেম একইভাবে কিন্তু সেকেন্ড সেমিস্টারে চারটি পেপারে পরীক্ষা দিতে হবে, থার্ড সেমিস্টারে কিন্তু চারটি পেপারে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ প্রত্যেক সেমিস্টারে তোমাদেরকে চারটি করে পেপারের পরীক্ষা দিতে হচ্ছে এবং একটি করে পেপারের পরীক্ষা তোমাদের 100 করে থাকছে টোটাল মার্কস। তো আমরা কিন্তু পরবর্তী একটি সিলেবাস ওপেন করে নিয়েছি যেখানে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। তোমাদের কোর্সগুলো এখানে দেখতে পারবে, কোর্স নেম CC1, CC2, CC3, CC4 অর্থাৎ কোর্স 1, কোর্স 2, কোর্স 3, কোর্স 4 এখানে কিন্তু পরপর দেওয়া হয়েছে। কোর্স নেম তোমাদের সিলেবাস ডাউনলোড করে তোমাদের সাবজেক্ট ওয়াইজ তোমাদের কোর্স ডিটেল দেওয়া থাকবে, তার পাশাপাশি ফুল মার্ক্স সমস্ত ইনফরমেশন পরপর দেখতে পারবে। তার পরবর্তীতে তোমাদের কিন্তু আলোচনা করে দিচ্ছি। দেখো তোমাদের রাইটেন এর মাধ্যমে অর্থাৎ লিখিত পরীক্ষা 75 নম্বর দিতে হচ্ছে, যার মধ্যে সিই অর্থাৎ তোমাদের যে অ্যাসাইনমেন্ট এবং যে ইন্টারনাল এক্সামগুলো হয়ে থাকে তার ভিত্তিতে তোমাদের 20 নম্বর দেওয়া হয়ে থাকবে এবং অ্যাটেন্ডেন্সের উপর নির্ভর করে তোমাদের 5 নম্বর তোমাদের ইউনিভার্সিটি থেকে প্রোভাইড করা হয়ে থাকবে। টোটাল তোমাদের 100 মধ্যে ফাইনাল সেমিস্টারে পরীক্ষা দিতে হচ্ছে এবং প্রত্যেক সেমিস্টার থেকে 5 নম্বর করে ক্রেডিট পাবে। তো এই হচ্ছে তোমাদের সেমিস্টারে কত নম্বরের পরীক্ষা হচ্ছে, সমস্ত বিষয়গুলো আশা করছি দেখতে দিতে পারলাম। তো সমস্ত সেমিস্টারের ক্ষেত্রে কিন্তু একই রকম নিয়ম রয়েছে। এখন তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করতে গেলে তাই তোমরা কিন্তু সিলেবাসগুলো ডাউনলোড করলে সমস্ত ইনফরমেশন পরপর পেয়ে যাবে। তো বন্ধুরা এভাবে তোমাদের সিলেবাস ডাউনলোড করতে হচ্ছে। আশা করছি তোমাদের পরীক্ষা সংক্রান্ত ডিটেল এবং তোমাদের সিলেবাস ডাউনলোড করতে সমস্ত ইনফরমেশন দিতে পেরেছি আজকের ভিডিওর মাধ্যমে। যদি ইনফরমেশন দিতে পারি অবশ্যই ভিডিওকে একটি মতো লাইক প্রদান করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার রিকোয়েস্ট করছি এবং চ্যানেলের মধ্যে নতুন থাকলে অবশ্যই আপডেট বাই ওমকার্তিক ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার রিকোয়েস্ট করছি পরবর্তী সমস্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখা হচ্ছে ততক্ষণ নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।